আপনি স্টেশনে আসবেন স্টেশন ভুল করবেন না তো হতেই পারে না আমরা এক নম্বরে গাড়ি ছিল এখন জানতে হলো আমাদের 5 নম্বরে ট্রেন যেখানে ভীষণ ভীষণ হয়েছিল একটা টাইম তো গাইস আমরা এখন দিল্লি স্টেশনে রয়েছে নিউ দিল্লি স্টেশন এটা বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে যার জন্য আমি একদম ফার্স্ট টাইম ব্লগটা শুরু করতে পারলাম না যাই হোক তো এখন আমরা ট্রেনে উঠবো এখান থেকে সোজা যাবো কালকা তো কালকাতেই আজকে দিনটা স্টে করে কালকে আমরা আর একটা নতুন চমক নিয়ে আসবো তোমাদের জন্য তো আপাতত যাই খুব দৌড়োদৌড়ি সিজন তো এখন লাগেজিং হবে তো গাইজ এই হচ্ছে দিল্লি স্টেশন খুবই সুন্দর খুব সুন্দর দিল্লি স্টেশনটা আমার তো বেশ ভালো লাগলো স্টেশনে আসবে স্টেশন ভুল করবে না তো হতেই পারে না আমরা এক নম্বরে দাঁড়িয়ে ছিল এখন জানতে হলো আমাদের 5 নম্বরে ট্রেন তো ঘটনাটা করে আমরা সবাই লাগে নিয়ে চলে এসেছি তো গাইস ফাইনালি ট্রেনে উঠে পড়েছি এই সিটগুলো বাবা মা দাদা আর এইটাতে একা বসেছি সিদ্ধান্ত লাভ করো বলে এই পানিপথ স্টেশন যেখানে রামপাট কি দিয়েছিল আরে আলু আলে এখানে আমি তাকে মারবো ट्रेन फाइनल दाड़ो तो एकदम 5 घंटार मध्य चले बस लेट है स्टेशन बेस भलो लगे स्टेशन खूब सुंदर बहुत ज्यादा ही ब्यूटीफुल है बहुत ही ज्यादा ब्यूटीफुल कालका शिमला रेलवे बहुत ही प्रिटी है कलका शिमला टॉय ट्रेन जेटाते हमरा कल के सवारी करब आज के नय हमरा कलका स्टेशन थेके नेमे एखन होटेले दिके जाच्छी सत्यि कथा बोलते आमार दिल्ली थेके कलका बहुत बेशी भालो लेगेछे बहुत बेशी नीट एंड क्लिन ठीक तेमन भावे सामने लोकेशन गुलो टॉय ट्रेन पहाड़ जस्ट असाधारण रोड गुलो एतो सुंदर माय गॉड होटेल तो एखाने प्रवेश करब होटेल अस्कर तो चलो जावा जाक होटेले चले होटेल बाइरे व्यू तो खूब ही सुंदर तुम्हारा जो देखते पा से हे पहाड़ पेचने पहाड़ आत बुझे जानिना तो ये हे होटेल होटेल अस्कर कलकाते एक खबर खाव भाजीम तो ये एखी ने गोलगप्पा प्लेट और एक बार्गार खूब रिजनेबल प्राइस मध्य रही है मैं हमारे बार्गार रेडी ओहो गाइस प्रचंड टेम्पटिंग ये मात्र 20 टाका दाम सीरियसलि मैं 20 टाकाय खूब ही वर्थ इट खावर तो खेई नहीं देखे तो खूब टेम्पटिंग लगे आशा कर टेस्ट हेवी हो सो गाइस ये हमारे फर्स्ट मणिपुरी तो चले टप कर खे नहीं होटेल একটা ভিতরে পার্টে রয়েছে যেখানে হয়তো কোনো রকম বড় কোনো মিটিং ফিনে সামথিং রিসেপশন এই টাইপের জিনিসগুলো হয় দারুণ বেশ ভিতরে লোকেশনটা মনে হচ্ছে আমি আমার নিজের বিয়েতে চলে এসেছি মানে একদম বুফে সিস্টেম এখানে খাওয়া দাওয়া এখানে বসা ওখানে ফাংশন বউ বসার মানে ও হো বুঝতে পারছি না যে ঘুরতে এসেছি নাকি বিয়ে বাড়িতে চলে এসেছি আমি তো দারুণ বেশ খুব সুন্দর এই হলটা আমার নিজের বিয়েটা এখানেই করে নেবো ভাবছি रेडी हो गए दिए हमें एक बड़ोब कलकाटा एक्सप्लोर करते जाब तो सकाल बेला बैरिए ब्रेकफास सर कम ब्रेकफास कम लाच वे ब्रांच टाइप अफ कर एके बारे चले रूमे तो सबा एक रेडी फेडी हो रूम दोटो रूम एक रूम और सामने रूम दें एबंधा बड़ोब बैरिए एक घोराफेरा करब एक तो सन्ध्या अब्दी मंदिर फंदिर जा आज है लोकल मध्य काछेपिटे जो कटा पाओ से देखे नब तो बैक करब तो कंटिन्यू करो তো গাইস আমরা ঘুরতে বেরিয়ে গেছি পেছনে পাহাড় সামনে মন্দির তো একটু মন্দিরে প্রবেশ করি আপনি জল দিয়ে বাবাকে জল দিচ্ছে আর মহাদেব তো গাইস আমরা এখন চলে এসেছি একটা কালী মাতার মন্দির तो देखो जस्ट खूब सुंदर सामने एक छोटो शिवलिंग ऊपर मायर मंदिर हमें बैके देखाल और एखे एक जन खूब सुंदर एक रक्षीदार रही है यही देखो कि क्यूट तखन थे ये बस खूब सुंदर देखते ओके खूब लवली तो गाइस ये हे गुरुद्वार मैंने
খুবই ব্লেসড ফিল করছি, খুব সুন্দর আর পিসফুল একটা জায়গা, খুবই শান্তিপূর্ণভাবে রয়েছে সবাই। তাই খুব আস্তে আস্তে কথা বলছি কারণ নিজের ইচ্ছা করছে না কারণ জোরে কথা বলি। কোনো এরকম পরিত্যক্ত হোটেল বেশ ইন্টারেস্টিং, এখানে ভেতরে কারা কারা থাকতে চাও এরকম হোটেলে কমেন্ট করে জানাও, আমার তো হেভি ইন্টারেস্ট কিন্তু একা থাকতে পারবো না, অত দম নেই, দল বেঁধে আসলে এরকম হোটেলে থাকার খুব ইচ্ছা। এই হচ্ছে এখানকার মিষ্টি, এটা বেশ ইউনিক মিষ্টি, ওখানকার থেকে একদম আলাদা। গাইজ আমরা এই স্বাদিষ্ট চাট ভাল্লা পাপড়ি এখান থেকে এখন আমরা ফুচকা খাবো, গোলগাপ্পা, এটা সুজির ওটা আটার। যেটা হয় আমাদের লোকালে আলু মাখার উপর আমরা বেশি ফোকাস করি, আর এখানে হচ্ছে জলের উপর বেশি ফোকাস করে। আলুটা একদম নর্মাল, জাস্ট একদম নর্মাল কুচিয়ে আলু সেদ্ধ রাখা, জলটা এখানে বেশি ইন্টারেস্টিং। তোমাদের আলুটা দেখাচ্ছি, আলুটা ये रहा आलू, ये वाला पानी क्या है? मिक्स पानी। ये मिक्स पानी है, थोड़ा मीठा है, और ये वाला खट्टा, ये वाला तीखा है। तो गाइस माइग्रेंट बाट की नामी बोलते पारबो ना किंतु बेश दारुण दृश्य। ओ माय गॉड, वाओ, প্রচুর পাখি রানাগোনা রয়েছে, প্রচুর মানে জাস্ট দারুণ। এই যে বাচ্চাদের চড়ার জায়গা, ওখানে বাচ্চাদের রাইডস রয়েছে যেটা আমি চড়তে খুব ভালোবাসি কিন্তু আমি চড়তে পারবো না, যাই হোক এখানে কামান ফামান সামথিং অনেক কিছুই রয়েছে। তো চলো একটু ভেতরে যাই, এটা খুব সুন্দর, অনেকটা বেশ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ একটা ফিলিংস দিচ্ছে। গাইজ এই হচ্ছে সেই সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস যেটাতে আমি এখন ধেরে বয়সে খুব উঠতে ইচ্ছা করে আমার, যেটা ছোটো বয়সে উঠতে ইচ্ছা করতো না, মানে ছোট বয়সে আমি এটাকে দেখে খুব ভয় পেতাম, ভাবতাম কি না কি আমাকে গিলে খেয়ে ফেলবে, কিন্তু এখন ধেরে বয়সে এটাতে উঠতে ইচ্ছা করে কিন্তু নট অ্যালাউড। হ্যাঁ সেখানে ভেতর বলতে ওই ওই ওইটা দিয়ে ভেতরে ঢুকতে হতো, 25 টাকা করে টিকিট ছিল, এন্ট্রি ফি ছিল, অ্যাকচুয়ালি যাওয়াই যেত কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে আর সবাই খুব টায়ার্ড রয়েছে যেই জন্য সবাই যেতে চাইছে না, আর বাইরে অলরেডি অনেক প্রচুর পাখি দেখে ফেলেছি, জানি না হয়তো মেবি ভেতরে পাখি হয়তো দেখাতো সেই জন্য আর কেউ এক্সট্রা করে গেল না। আর এই লোকেশনগুলো ঘুরলাম, ভেতরে লোকেশনটা বেশ সুন্দর, আমাকে ছবি তোলাদের মতন কেউ কেউ নেই, তাই তোমরা একটা স্ক্রিনশট মেরে পাঠাও, থ্যাংক ইউ। যাই হোক, তো এই হচ্ছে লোকেশন পুরো দেখালাম, আমি যেটুকু দেখলাম তোমাদের সাথে সবটুকুই শেয়ার করেছি গাইস। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে, সাবস্ক্রাইব করে দিও, এভাবে আমি কোনো দিন মরেও যাবো তোমাদের জন্য। তো প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ ভিডিওগুলো একটু লাইক করে দিও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আরও প্রচুর ভিডিও আসতে চলেছে, কালকে তো একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে কারণ কালকে রয়েছে গেস ওয়াট, দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, সাবস্ক্রাইব করো চ্যানেল, দেখে যাবে কালকে, এখন তো বলবো না গাইজ, তো বাই।